আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইমরান খানের ওপর গুলির ঘটনা নাটক, দাবি মাওলানা ফজলুর রহমানের। বিশ্বে বভার 373 এর মতো ব্যবস্থার অধিকারী দ্বিতীয় দেশ ইরান, বলেছেন কমান্ডার। ইউক্রেন যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে, বলেছেন মিশরের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনা নিয়ে মন্তব্য করতে রাজি নয় রাশিয়া। এবং সর্বশেষ থাকছে আজম খানের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা এবং রাজ্যের সাবেক মন্ত্রী মোহাম্মদ আজম খানের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজম খানের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইমরান খানের উপর গুলির ঘটনা নাটক, দাবি মাওলানা ফজলুর রহমানের। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান ইমরান খানের উপর আক্রমণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন তিনি। চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের পদত্যাগের দাবিতে লাখো জনতার অংশগ্রহণে লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ পরবর্তী অভূতপূর্ব মহাসমাবেশ করে তুমুল আলোড়ন তোলেন মাওলানা ফজলুর রহমান। পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান বর্তমান সরকার দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের রাজনীতিতে এখন বেশ আলোচিত নাম। রবিবার এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান ইমরান খানের ওপর গুলির ঘটনা প্রসঙ্গে বলেন, তিনি ভারতের অভিনেতা সালমান খান শাহরুখ খানকে ছাড়িয়ে গেছেন। ফজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে তার প্রতি আমার সহানুভূতি হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা নাটক ছিল। পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ফজলুর রহমান এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেন। তিনি বলেন, ইমরান খানের আহত হওয়ার ঘটনা জুড়ে বিভ্রান্তি সন্দেহ প্রকাশের জন্য যথেষ্ট। তাকে ঘটনাস্থলের কাছে ওয়াজিরাবাদের পরিবর্তে কেন পাঞ্জাবের হাসপাতালে নেওয়া হলো? পাকিস্তানের এই রাজনীতিক বলেন, ইমরানের দিকে একটি গুলিও করা হয়েছে কিনা তাই স্পষ্ট নয়, এক পায়ে কিংবা উভয় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদের লং মার্চে ঢুকে ইমরান খানের উপর গুলি করা হয়। এক পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি ইমরান খানকে হত্যা করতে চেয়েছিলেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন। বিশ্বে বভার 373 এর মতো ব্যবস্থার অধিকারী দ্বিতীয় দেশ ইরান, বলেছেন কমান্ডার। ইরানের সেনাবাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার বলেছেন, রাডার ফাঁকি দিতে সক্ষম জঙ্গি বিমান এবং ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম বভার 373। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বভার 373 এর উন্নত সংস্করণ উদ্বোধন করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সাবাহি ফার্ত আরও বলেন, বিশ্বে আর মাত্র একটি দেশের কাছে বভার 373 এর উন্নত সংস্করণের সমপর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানকেও আঘাত করা সম্ভব, যেগুলোর রাডার ফাঁকি দিতে অত্যন্ত পারদর্শী। তিনি বলেন, আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পরীক্ষা সম্পন্ন করেছি। 43,000 ফুট উঁচুতে থাকা ড্রোনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। সাবাহি ফার্ত জানান, ইরান ছাড়া আর মাত্র একটি দেশের কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। অন্য দেশগুলো যদি এই ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে তাদের আরও 20 বছর সময় লাগবে। ইরান ক্রমান্বয়ে এই ব্যবস্থার পাল্লা বাড়িয়েছে বলে জানান এই কমান্ডার। ইউক্রেন যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে, বলেছেন মিশরের প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে পুরো বিশ্ব ভুগছে। এই যুদ্ধ বন্ধ করুন এবং যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তা অবশ্যই শেষ করতে হবে। রবিবার কপ 27 সম্মেলনে যোগ দিয়ে এমন আহ্বান জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসি।
এবছর মিশরের শারম আল শেখে বসেছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে COP27। বিশ্বব্যাপী আশঙ্কাজনকভাবে জলবায়ু পরিবর্তন ঠেকাতে করণীয় নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে আলোচনা করবেন প্রায় 200 দেশের প্রতিনিধিরা। কার্বন নির্গমন কমাতে বিশ্ব নেতৃবৃন্দকে জরুরি ভিত্তিতে আরও শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিসি। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় স্টেক হোল্ডারদের পর্যাপ্ত তহবিল ছাড়তে উৎসাহ দেন তিনি। 27তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিস 27 বা COP27, এবারের সম্মেলনে অংশ নিচ্ছে 198টি দেশের প্রায় 30,000 মানুষ। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও রয়েছেন। কার্বন নিঃসরণে এবার জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আলোচনা নিয়ে মন্তব্য করতে রাজি নয় রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়ার সঙ্গে গোপনে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের তীব্রতা যেন আরও বৃদ্ধি না পায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন ইস্যুতে গোপনে আলোচনা হয়েছে কিনা সোমবার ক্রেমলিনের কাছে সাংবাদিকরা জানতে চান, তবে বিষয়টি নিয়ে রাশিয়া মন্তব্য করতে চায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই প্রতিবেদন নিয়ে আমাদের কিছু বলার নেই। পুতিনের ঘনিষ্ঠ মিত্র পেসকভ বলেন, আমি পুনরায় বলছি, কিছু সত্য প্রতিবেদন প্রকাশ হয়েছে, তবে গণমাধ্যমের অনেক রিপোর্ট সম্পূর্ণ অতিরঞ্জিত। তিনি বলেন, রাশিয়া কিয়েভের সঙ্গে আলোচনায় উদার, কিন্তু ইউক্রেনের শান্তি আলোচনা প্রত্যাখ্যানের কারণে সমঝোতা হচ্ছে না। উল্লেখ্য, রবিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রাশিয়ার সঙ্গে গোপনে বৈঠক করেছেন। আজম খানের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা এবং রাজ্যের সাবেক মন্ত্রী মোহাম্মদ আজম খানের দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। ওই আবেদনে রাজ্যের রামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য কমিশনের পক্ষ থেকে জারি করা গত 5 নভেম্বরের প্রেস নোটকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আগামী 9 নভেম্বর শুনানির জন্য বিষয়টি পোস্ট করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির সমন্বিত বেঞ্চ উত্তরপ্রদেশ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা প্রসাদকে অন্তর্বর্তী সময়ে নির্দেশনা নিতে বলেছেন। সমাজবাদী পার্টি নেতা আজম খানকে 2019 সালে ঘৃণাসূচক বক্তব্যের মামলায় রামপুর আদালত সম্প্রতি দোষী সাব্যস্ত করেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় আজম খান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তৎকালীন রামপুর ডিএম অঞ্জনিয়া কে সিং এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন। গত 27 অক্টোবর তাকে ভারতীয় দণ্ডবিধির 153A 505 এবং জনপ্রতিনিধিত্ব আইন 1951-এর 125 ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 85টির ও বেশি মামলার জড়িত আজম খানকে চলতি বছরের শুরুতে একটি জালিয়াতির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পর তিনি মুক্তি পান। 2019 সালের ঘৃণাসূচক বক্তব্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে রামপুর আসনের বিধায়ক আজম খানকে উত্তরপ্রদেশ বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে 2 বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তি হলে এই ধরনের সাজার তারিখ থেকে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এভাবে আজম খান দোষী সাব্যস্ত হওয়ার পরপরই রামপুর নির্বাচনী কেন্দ্রকে উত্তরপ্রদেশ বিধানসভা সচিবালয় 0 আসন ঘোষণা করে। এরপর একটি প্রেস নোট জারি করা হয়েছিল, যাতে ইঙ্গিত দেওয়া হয় যে 0 আসনের উপনির্বাচনের তফসিল আগামী 10 নভেম্বর ঘোষণা করা হবে। আজ আজম খানের পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র আইনজীবী শ্রী পি চিদম্বরম আদালতকে জানান, 11 অক্টোবর খাতৌলি কেন্দ্রের রাজ্যের শাসক দলের একজন বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এজন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, কিন্তু তার আসনকে 0 ঘোষণা করা হয়নি। চিদম্বরম জোর দিয়েছিলেন যে তার মক্কেলের ক্ষেত্রে তার দোষী সাব্যস্ত হওয়ার পরের দিনই আসনটি 0 ঘোষণা করা হয়েছিল। তিনি ECI কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি এবং এর প্রভাব সম্পর্কে বেঞ্চকে অবহিত করেন। এ সময় বিচারপতি চন্দ্রচূড় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, প্রসাদ, তাকে শ্বাস নিতে একটু সময় দিন, এত তাড়াহুড়ো কিসের?
প্রসাদ এই বিষয়ে একটি সিদ্ধান্তের উল্লেখ করেন কিন্তু বিচারপতি চন্দ্রচূড় বলেন তাকে আদালতে যাওয়ার জন্য কিছু যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া উচিত তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং পরের দিন আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে তাহলে অন্য একটি আসনের ক্ষেত্রেও একই কাজ করুন